ঢাকা সাভারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে 60টি আদিবাসী পরিবারের মাঝে ঘর তৈরির টিন ও নগদ অর্থ সহায়তা উপাদান প্রদান করা হয়েছে। সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব শনিবার সকালে সাভার পৌরসভার 2 নং ওয়ার্ডের আকপাড়া জমিদার বাড়ি এলাকার স্থানীয় 60টি আদিবাসী পরিবারের মাঝে এই সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তাদের প্রত্যেককে ঘরে তৈরির জন্য 2 বান করে টিন এবং সোনালী ব্যাংকের চেক একটি করে দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য রাজু আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।